বিমানে ভ্রমণ করেন বিশেষ করে বহির্বিশ্বে যাওয়ার জন্য দেশের বাইরে যেতে হলেই বিমান ছাড়া বিকল্প নেই মাঝ আকাশে ভ্রমণের সময় দু একজন যাত্রীর মৃত্যু ঘটতেই পারে তখন কি করা হয় আমরা জানি প্রতি বছর হাজার হাজার মানুষ বিমানে সফর করেন এসব হাজার হাজার যাত্রীদের মধ্যে দু একজনের মৃত্যু মাঝ আকাশেই হতেই পারে জানা গেছে বেশ কিছু বিমানের নকশা এমনভাবে করা হয়েছে যাতে একটি মৃতদেহ তার কোনো এক স্থানে ভালো মতো মৃতদেহটিকে তবে এই বিষয়টি যাত্রীদের কাছে মোটেও সহনীয় বিষয় নয় তাই বেশ কিছু বিমান সংস্থায় ভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বেশ কিছু বিমানে মৃতদেহ রাখার জন্য বিশেষ লকারের ব্যবস্থা করা হয়ে থাকে অন্যান্য বিমানে যতটা পারা যায় লোকচক্ষুর অন্তরালে রাখা হয় মৃতদেহটিকে এখন প্রশ্ন আসতে পারে মাঝ আকাশে বিমানকর্মীরা তাহলে কি করেন কারোর আকস্মিক মৃত্যুতে কেউ অসুস্থ হয়ে পড়লে বিমানে ফার্স্ট অ্যাড পরিষেবা সব বিমানেই থাকে প্রায় সব বিমানকর্মী প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন তারপরও যদি অতিরিক্ত চিকিৎসা পরিষেবার দরকার পড়ে তাহলে বিমানকে নিকটতম যে কোনো বিমানবন্দরে জরুরি অবতরণ কর হয় কথা অবশ্য আমাদের সকলের জানা তবে সত্যিই যদি কেউ উড়ন্ত অবস্থাতেই বিমানে মারা যান তাহলে তার দেহকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য যাত্রীদের থেকে দূরে রাখার ব্যবস্থা নিয়ে থাকে বেশিরভাগ বিমান সংস্থাই বিশেষ করে বিজনেস ক্লাসে বেশিরভাগ সময় ফাঁকা জায়গা থাকে সেখানে ব্যবস্থা করা হয় মৃতদেহ রাখার জন্য এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন